section so that the point of intersection कार मध्य ना पॉइंट ऑफ इंटरसेक्शन ऑफ द स्ट्रेट लाइन की स्ट्रेट लाइन देवा ना आर कॉस थीटा माइनस अल्फा इज इक्वल टू स्मॉल पी एंड आर देवा आर कॉस थीटा माइनस बीटा इज इक्वल टू स्मॉल पी इज ঠিক আছে। অর্থাৎ এই স্ট্রেট লাইনটা, এটা তো স্ট্রেট লাইন দেখে বুঝতে পারছো, ঠিক আছে, এটাও একটা স্ট্রেট লাইন দেখে বুঝতে পারছো। এই দুটো স্ট্রেট লাইন কি ফর্মে দেওয়া আছে বলতে পারবে? আর কস থিটা মাইনাস আলফা সমান স্মল পি আর আর কস থিটা মাইনাস বিটা সমান স্মল পি। এই যে স্ট্রেট লাইন দুটো বলে দেওয়া আছে, এই স্ট্রেট লাইন দুটো কি ফর্মে দেওয়া আছে? এটা হচ্ছে কি বলেছিলাম, এটা স্ট্রেট লাইনের নর্মাল ফর্ম। নর্মাল ফর্মে তোমাকে এই দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে, দিয়ে বলেছে এখান থেকে সো দ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য স্ট্রেট লাইন এই জিনিসটা এন্ড এইটা ইজ, এটা দেখাতে হবে তোমাকে পি ইন্টু সেক আলফা মাইনাস বিটা বাই টু কমা আলফা প্লাস বিটা বাই টু। এই হচ্ছে প্রবলেমটা। তাহলে আমরা দেখো কিভাবে করছি এখানে, না যে দুটো স্ট্রেট লাইন দেখো দেওয়া আছে, এই স্ট্রেট লাইনটা যদি তারা ইন্টারসেক্ট করে বা এক জায়গায় যদি ছেদ করে তাহলে সেক্ষেত্রে কি হবে, না সেক্ষেত্রে দেখো ওই কমন পয়েন্ট অফ ইন্টারসেকশনে দে কি বললাম, এই সরলরেখা এবং এই সরলরেখা যে পয়েন্টে ছেদ করবে সেই কমন পয়েন্ট অফ ইন্টারসেকশনে দে আর এর আইডেন্টিক্যাল ভ্যালু থাকবে। তার মানে দেখো এখান থেকে লিখছি উই হ্যাভ, দুটো স্ট্রেট লাইনে ইন্টারসেকশন কিভাবে বার করিস, ওই দুটোকে তো সমাধান করে দিস। তোকে মনে কর তোরা যখন কার্টেসিয়ান ইকুয়েশনে যখন এইচএসএ অঙ্কগুলো করতিস, টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান মনে কর এক একটা স্ট্রেট লাইন দেওয়া আছে আর মনে কর ওয়াই ইজ ইকাল টু ফাইভ এক্স প্লাস টু, এরকম একটা স্ট্রেট লাইন বলেছে, তাহলে এই দুটো স্ট্রেট লাইনে পয়েন্ট অফ ইন্টারসেকশন কি করে বার করতিস, না জাস্ট এই দুটো সমীকরণকে সমাধান করে দিলে এক্স আর ওয়াই এর যেটা মান বেরোবে সেটাই তো হয়ে যাবে ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা। তার মানে কি, তাদের কমন পয়েন্ট অফ ইন্টারসেকশনে ভ্যালুগুলো আইডেন্টিক্যাল বা একই হবে। এখানেও ঠিক একইভাবে আমি এই যে আর কস থিটা মাইনাস আলফা সমান পি আর আর কস থিটা মাইনাস বিটা সমান পি, অর্থাৎ দুদিকেই যেহেতু পি আছে তার মানে কি হয়ে যাবে, না এই জিনিসটা সমান এই জিনিসটা। তাহলে আমি দেখ কি হবে লিখছি এখানে, উই হ্যাভ আর কস থিটা মাইনাস আলফা, এটা সমান দেখ পি লিখলাম, এটাকে এক নাম্বার নাম্বারিং করলাম, আর আর কস থিটা মাইনাস বিটা ইজ ইকাল টু পি, এটাকে আমি দু নাম্বার নাম্বারিং দিলাম। তাহলে এবার আমি লিখছি দেখবি, ইফ দ্য স্ট্রেট লাইন্স, ইফ দ্য স্ট্রেট লাইন্স, ইফ দ্য স্ট্রেট লাইন্স ইন্টারসেক্ট ইচ আদার, ইন্টারসেক্ট ইচ আদার, যদি তারা পরস্পরকে ইন্টারসেক্ট করে, ঠিক আছে, ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট এ পয়েন্ট, ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট এ পয়েন্ট, কোন একটা পয়েন্টে যদি তারা পরস্পরকে ইন্টারসেক্ট করে তাহলে কি বলতে পারবো, না দেন অ্যাট দেয়ার কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন, দেন অ্যাট দেয়ার কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন, কমন পয়েন্ট অফ ইন্টারসেকশনে কি হবে, না অ্যাট দেয়ার কমন পয়েন্ট অফ ইন্টারসেকশন উই মাস্ট হ্যাভ, উই মাস্ট হ্যাভ, তাহলে সেক্ষেত্রে দেখ আমি উই মাস্ট হ্যাভ কি লিখছি, না আর কস থিটা মাইনাস আলফা সমান আর কস থিটা মাইনাস বিটা, এই দুটো সমান লিখতে পারবো দেখ অ্যাট দ্য কমন পয়েন্ট অফ ইন্টারসেকশনেতে। তাহলে এখান থেকে আরটা যেহেতু নট ইকাল টু জিরো, তার মানে বুঝতেই পারছিস কস অফ থিটা মাইনাস আলফা সমান কস অফ থিটা মাইনাস বিটা, পাশে এখানে লিখে দিচ্ছি কি, না অ্যাজ আরটা নট ইকাল টু জিরো, অ্যাজ আর নট ইকাল টু জিরো।
তাহলে এখন দেখ এখান থেকে পরের লাইনে কি লিখতে পারবো? তাহলে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এখান থেকে পরের লাইনে থিটা মাইনাস আলফা সমান থিটা মাইনাস বিটা হয়ে যাবে, কিন্তু সেটা হবে না। কেন বল দেখি? এটা লেখা যাবে না পরের লাইনেতে, কারণ দেখ এখানে থিটা মাইনাস কস অফ থিটা মাইনাস আলফা সমান কস অফ থিটা মাইনাস বিটা, এখান থেকে থিটা মাইনাস আলফা সমান যদি থিটা মাইনাস বিটা লিখে নি, তাহলে সেক্ষেত্রে আলফা সমান বিটা হয়ে যাবে, এবং আলফা সমান যদি বিটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখ এই যে স্ট্রেট লাইন দুটো, এই স্ট্রেট লাইন দুটো একই স্ট্রেট লাইন হয়ে যাবে, দে আর আইডেন্টিক্যাল। দুটো সমীকরণ এখানে বিটার জায়গায় আলফা বসালে একই স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, তাহলে তাদের মধ্যে আবার পয়েন্ট অফ ইন্টারসেকশন কি করে বার করব দুটো একই সরলরেখার মধ্যে? তাহলে সেই জন্য কিন্তু এইখানেতে থিটা মাইনাস আলফা সমান যখন লিখবি তখন এইটা হয়ে যাবে কত? মাইনাস অফ থিটা মাইনাস বিটা। এবার এর কারণ হিসাবে তোকে কি বলতে হবে? না, যেহেতু সিন্স আলফাটা নট ইকুয়াল টু বিটা, ঠিক আছে, এবার পাশে লিখছি ইফ আলফা সমান যদি বিটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? না, দেন দ্য টু ইকুয়েশন, দেন দ্য টু ইকুয়েশনস অফ দ্য স্ট্রেট লাইন, ঠিক আছে, টু ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন আর সেম বা অবলিক দিয়ে লিখে নিলাম আইডেন্টিক্যাল, ঠিক আছে, দেন দ্য টু ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন আর সেম অবলিক দিয়ে আইডেন্টিক্যাল। তাহলে এখান থেকে দেখ সেক্ষেত্রে কি পেয়ে যাবি? না, সেক্ষেত্রে দেখ থিটা মাইনাস আলফা ইজ ইকাল টু মাইনাস থিটা প্লাস বিটা। এবার এটাকে এদিকে নিয়ে আয়, তাহলে টু থিটা ইজ ইকাল টু পাচ্ছিস দেখ বিটা প্লাস আলফা, তাহলে এখান থেকে দেখ থিটা ইজ ইকাল টু হয়ে যাচ্ছে কত? আলফা প্লাস বিটা বাই টু। তাহলে থিটার মানটা পেয়ে গেলি। তোকে এখানে কিন্তু পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করতে বলেছে, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কি বেরোয়? এক্স কমা ওয়াই দিয়ে বেরোয় এই দুটো স্ট্রেট লাইনে। পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন যে দুটো দেওয়া আছে তাদের যখন পয়েন্ট অফ ইন্টারসেকশন বেরোবে তখন সেটা কি দিয়ে বেরোবে? না, আর কমা থিটা ইজ ইকুয়াল টু বেরোবে, এইটার মান বার করতে হবে, এটা সমান কত হবে? তাহলে দেখ খেয়াল করে অলরেডি থিটার মানটা তো পেয়ে গেছিস, থিটার মানটা দেখ চলে এসেছে আলফা প্লাস বিটা বাই টু। এবার এই থিটার মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দে, আইদার এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের সমীকরণে বসিয়ে দে বা এই সমীকরণে বসিয়ে দে। তাহলে এখান থেকে লিখছি দেখ ফাইনালি, দেয়ারফর ফ্রম ওয়ান, আমি এক নাম্বারই বসাচ্ছি প্রথম সমীকরণটাতে, দেয়ারফর ফ্রম ওয়ান, তাহলে সেক্ষেত্রে কি পাবি? না, সেক্ষেত্রে দেখ হয়ে যাবে আর কস থিটার জায়গায় বসাচ্ছি দেখ আলফা প্লাস বিটা বাই টু মাইনাস আলফা সমান হয়ে গেল দেখ স্মল পি। তাহলে এখান থেকে দেখ পরের লাইনে লিখতে পারবো অর আর কস, এটা হয়ে যাবে বিটা মাইনাস আলফা বাই টু ইজ ইকাল টু স্মল পি। তার মানে এখান থেকে দ্যাট ইজ আর ইজ ইকাল টু হয়ে যাচ্ছে পি ইন্টু সেক অফ বিটা মাইনাস আলফা বাই টু। তাহলে আর এর মান পেয়ে গেলাম দেখ, ঠিক আছে, পি ইন্টু সেক অফ বিটা মাইনাস আলফা বাই টু, আর অলরেডি থিটার মানটা আমি পেয়ে গেছি আলফা প্লাস বিটা বাই টু। তাহলে এখান থেকে আমি বলে দিতে পারবো দেয়ারফর দ্য রিকোয়ার্ড পয়েন্ট অফ ইন্টারসেকশন, দ্য রিকোয়ার্ড পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ, রিকোয়ার্ড পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ, তাহলে সেটা হয়ে যাবে কত? না, আর কমা থিটা ইজ ইকাল টু, ঠিক আছে, তাহলে পেয়ে যাচ্ছিস দেখ আলফা প্লাস বিটা বাই টু কমা আর হয়ে যাচ্ছে দেখ পি সেক বিটা মাইনাস আলফা বাই টু। দেখ খেয়াল করে এটাকে টোটালটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ভরে দেবে, যেহেতু কোঅর্ডিনেট বলছি কোঅর্ডিনেটকে সবসময় ফার্স্ট ব্র্যাকেটে লেখা হয়। তাহলে দেখো পি সেক, সরি, আর কমা থিটা ছিল, ঠিক আছে, আর এর মানটা আগে লিখতে হবে এখানে, তাহলে এটা হবে দেখো আর এর মানটা আগে বসালে হচ্ছে তোমার পি সেক বিটা মাইনাস আলফা বাই টু, ঠিক আছে, কমা আলফা প্লাস বিটা বাই টু। আচ্ছা পরের লাইনে দেখ এইটাকে এইভাবে না রেখে পরের লাইনে আমি যেটা করছি, উত্তরটা এখনো আসে না দেখ ফর্মটা, এই যে সেক বিটা মাইনাস আলফা বাই টুটাকে আমি পরের লাইনে এটাকে লিখে নিচ্ছি সেক অফ আলফা মাইনাস বিটা বাই টু, ঠিক আছে, কমা আলফা প্লাস বিটা বাই টু। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোর ওই দুটো স্ট্রেট লাইন, যে দুটো স্ট্রেট লাইন দেওয়া ছিল তাদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা, সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমরা পেয়ে গেলাম কত? না, আর কমা থিটা ইজ ইকাল টু পি সেক
আলফা মাইনাস বিটা বাই টু কমা আলফা প্লাস বিটা বাই টু। তাহলে দেখ এইখানে আমাদের এই প্রবলেমটা কমপ্লিট হয়ে যায়।